প্রিয় দর্শক, আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার। আমি আজকে একটা টিপস দিব পিডিএফ। কম্পিউটারে আমরা অনেক সময় পিডিএফ ফাইল ব্যবহার করি। মনে করুন যে একটা অর্ডার পেলাম, বদলি অর্ডার বা কোন একটা অর্ডার পেলাম, অনেকগুলো পেজ আছে, তার মধ্যে ধরেন 15-20টা পেজ আছে। তা আমার দরকার ফার্স্ট পেজ, এবং মিডলে আমার নাম ওয়ালা একটা পেজ, এবং লাস্টে সিগনেচার ওয়ালা পেজ, যেখান থেকে ইস্যু হয়েছে। অনেক সময় এই অর্ডার জমা দেওয়ার সময় ফার্স্ট পেজ, নিজের নাম লেখাওয়ালা পেজ এবং শেষ পেজ জমা দিতে হয়। কিন্তু আছে তো এখানে 25-26টা পেজ, আমরা সবগুলো জমা দিব না, এবং এটা অনেক সময় অনলাইনেও দিতে হয়। তাহলে আমি 25টা পেজ না দিয়ে আমি শুধু 3টা পেজের একটা ফাইল দিব। সেটা কিভাবে তৈরি করবো, এটাকে বলে ফাইল, পিডিএফ ফাইল মার্জ করা। পিডিএফ ফাইল মার্জ করা মানে 3টা পিডিএফ ফাইল বা 4টা পিডিএফ ফাইল বা 2টা পিডিএফ ফাইল এক মার্জ করে দেবে, একটা ফাইলে নিব আর কি। এটা আমরা অনেকেই করতে পারি না। তো অনেকেই আমার কাছে জিজ্ঞেস করে কিভাবে করা হবে, আমি পারি, কিন্তু যেহেতু অনেকেই জিজ্ঞেস করে, আমার কাছে মনে হলো এটা আপনাদেরকে শেখানো দরকার। আমি কিভাবে করি তারই একটা এক্সাম্পল দেখাচ্ছি, এরপরে আশা করি আপনারা এটা করতে পারবেন। তবে দেখুন কিভাবে করি, আমি আমার স্ক্রিনে দেখাচ্ছি, আমি একটা পিডিএফ ফাইল, লম্বা পিডিএফ ফাইল ওপেন করছি। এই দেখেন, এর মধ্যে আছে অনেকগুলো, 5টা পেজ আছে, 5টা পেজ আছে, এই তো এই 5টা পেজ আছে। আমি চাচ্ছি আমি এই 5টা পেজ থেকে আমি প্রথম পেজ এবং প্রথম, দ্বিতীয় এবং শেষ পেজ আমি পিডিএফ করব আলাদা আলাদা। তাহলে আমি কিভাবে করছি সেটা দেখাচ্ছি। দেখেন, এটা আমার ফার্স্ট পেজ, পেজ নাম্বার 1, 5টার 1। এটাকে আমি প্রথম প্রিন্ট করব। এই দেখেন, আমি প্রিন্ট কমান্ড দিলাম, এই যে প্রিন্ট, প্রিন্ট কমান্ড দিলে এখন আমি দেখাচ্ছি কারেন্ট পেজ দিলাম, যে কারেন্ট পেজ মানে 1 নম্বর পেজ, 1 নম্বর পেজটাকে আমি প্রিন্ট করতেছি। কি দিয়ে প্রিন্ট করতেছি, পিডিএফ প্রিন্টার নামে দেখেন একটা প্রিন্টার আছে। আপনার প্রিন্টারের আন্ডারে যেখানে কয়েকটা, একটা আছে পিডিএফ প্রিন্টার, আর এটা আছে ফ্যাক্স প্রিন্টার, আর যদি আপনার কোনো ফিজিক্যাল কোনো প্রিন্টার থাকে। আমি এই যে বলছি পিডিএফ প্রিন্টার, এরকম এক এক কম্পিউটারে এক এক রকম পিডিএফ প্রিন্টার থাকে। তাহলে এটাকে সিলেক্ট করলাম আর কারেন্ট পেজকে সিলেক্ট করলাম, তাহলে প্রথম পেজের একটা পিডিএফ তৈরি হবে। আমি ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এটা আমি কোথায় সেভ করব সেটা দেখাচ্ছে। আমি যেখানে সেভ করব সেটা এই ফোল্ডারেই আমি সেভ করলাম, যে পিডিএফ টিউটোরিয়াল করছি, এইখানেই আমি ফার্স্ট পেজ নাম দিলাম। এটার আগে ছিল মেইন, এই মেইন থেকে কেটে আমি ফার্স্ট পেজ, যেহেতু ফার্স্ট ফার্স্ট পেজ ফার্স্ট নামে এটাকে সিলেক্ট সেভ করলাম। তারপরে এটা সেভ করলাম, সেভ করার পরে কেমন দেখাতে সেটা দেখতেছি আমি, সেভ করলাম, এখানে এটা ওপেন হয়েছে। এটা এই একটা পেজের একটা পিডিএফ হয়েছে, দেখেন মাত্র একটা পেজ। এটাকে আমি ক্লোজ করলাম, আগেরটায় গেলাম, পরে আমি বলছিলাম না ফার্স্ট, সেকেন্ড এবং লাস্ট, সেকেন্ড পেজে গেলাম, এটা হলো সেকেন্ড পেজ। এইটা আমি আবার প্রিন্ট করি, প্রিন্ট করলাম কারেন্ট পেজ, কারেন্ট পেজ এই ভুল চিপে করলাম, তারপরে ওকে দিলাম। ওখানে যে আপনি ভুল চিপ না, আপনার কম্পিউটারে যেটা আছে সেটাই করবেন। সেখানে আমি এখানে সিলেক্ট করে দিলাম এই ফোল্ডার পিডিএফ টিউটোরিয়াল, এটার নাম দিলাম পেজ, ওটা আগেটা ছিল ফার্স্ট, এটা দিলাম সেকেন্ড,
সেকেন্ড নামে এটাকে সেভ করলাম। এটা আমি আর এখন দেখাতে চাচ্ছি না, কাজে এটা সেভ, জাস্ট সেভ করলাম। এরপরে এখন আছে দুই নাম্বার পেজ, এখন লাস্ট পেজে চলে যাব। এটা পাঁচ নাম্বার পেজ, এই পেজ আমার দরকার। এটা আমি প্রিন্ট করলাম আগের মতোই করে প্রিন্ট করছি। কারেন্ট পেজ, ওকে ওকে দিলাম, এটা নাম চেঞ্জ করে দিলাম, এটা দিলাম লাস্ট লাস্ট পেজ, লাস্ট নামে সেভ করলাম। তাহলে দেখেন ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ, লাস্ট পেজ, এই তিনটা আলাদা আলাদা পিডিএফ ফাইল হয়েছে। দেখাচ্ছি, দেখেন এই যে ফার্স্ট সেকেন্ড লাস্ট, এটা মেইন। আমি এই ফার্স্ট সেকেন্ড লাস্ট এটাকে আমি সাজানোর জন্য আমি সুন্দর করে ই করলাম। ফার্স্টের জায়গায় ওয়ান লিখলাম, যাতে উপর থেকে নিচের দিকে সাজিয়ে আসে। ওয়ান, টু, থ্রি, এগুলি নাম আমি চেঞ্জ করে দিলাম। রিফ্রেশ দিলে এটা গোছানো হয়ে যাবে। যে ওয়ান টু থ্রি, তাহলে আমি চাবো যে ওয়ান টু থ্রি এই তিনটা ফাইলকে আমি মার্জ করব। এই তিনটা ফাইল একটা ফাইল তৈরি করবো, প্রথম পেজ, সেকেন্ড পেজ এবং লাস্ট পেজ। তাহলে এখানে আপনারা মনে রাখেন এখানে এই পর্যন্ত হইল। তারপরে আমি ওয়েবসাইটে যাব, ওয়েবসাইটে গিয়ে আমি পিডিএফ মার্স পিডিএফ এই ওয়েবসাইটে যাব। মার্স পিডিএফ ওয়েবসাইটটা আপনাকে খুঁজে বের করতে হবে গুগল থেকে। কিন্তু একটা সুবিধা হলো, আমার যে ওয়েবসাইট আছে এখানে আমি আপনাদের জন্য দিয়ে দিছি, www.talukdarpd.com। এখানে এইখানে ওই মার্স পিডিএফ এর যে সফটওয়্যারের লিঙ্কটা, সেটা আমি দিয়ে দিয়েছি। এখানে এই যে বিভিন্ন মেনু আছে, এই মেনু থেকে আপনি এক্সটার্নাল লিঙ্ক, এই এক্সটার্নাল লিঙ্কে, যেহেতু এটা অন্য একটা ওয়েবসাইট, এক্সটার্নাল লিঙ্কে ক্লিক করবেন। এক্সটার্নাল লিঙ্ক talukdarpd.com গিয়ে এক্সটার্নাল লিঙ্কে দেখেন অনেকগুলো এক্সটার্নাল লিঙ্ক আছে। এই যে মার্স পিডিএফ নিচের দিকে দেখেন, মার্স পিডিএফ এখানে ক্লিক করলেন, তাহলে মার্স পিডিএফ আসলো। তো আপনি যদি আমার ওয়েবসাইটে নাও যান, তাহলে আপনি আপনার ব্রাউজারে লিখবেন www.sodapdf.com পিডিএফ মার্স, এই যে এই লিঙ্কটা, এটা আপনি কপি করে ওখানে দেখেন www.sodapdf.com.pdfmars। এটা আমার ওয়েবসাইট না, এটা এক্সটার্নাল ওয়েবসাইট। তাহলে এখানে আপনি ঢুকে পড়েন, ঢুকাই আছে মার্স পিডিএফ। তাহলে এইখানে কি করবেন, এইখানে থেকে এই যে চুজ ফাইল, এই যে লেখা আছে চুজ ফাইল, চয়েস করবেন যে যে ফাইলে আপনি পিডিএফ করবেন। তাহলে চুজ ফাইলে ক্লিক করলে আপনার চাবে কোন কোন ফাইল। তাহলে আমার যে এটা ছিল ডেস্কটপে ছিল, ডেস্কটপে পিডিএফ টিউটোরিয়ালে ছিল, ওয়ান টু থ্রি, কন্ট্রোল বাটন চেপে ধরে আমি ক্লিক করলাম ওয়ান টু থ্রিতে, এই তিনটা সিলেক্ট হলো, এই তিনটাকে ওপেন করলাম মার্স করার জন্য। দেখেন এটা আপলোড হচ্ছে, 100% আপলোড হয়ে গেছে। হয়ে গেলে এই দেখাচ্ছে ওয়ান টু থ্রি, এই তিনটা মার্স হবে। এখন আমি কমান্ড দেবো মার্স কমান্ড, মার্স মার্স ফাইল কমান্ড দিলে 99% মার্স হলো, যখন 100% হবে তখন আপনাকে কি করতে হবে, তখন আরেকটা উইন্ডো আসবে।
এই যে দেখেন সেটা আসলো, এই যে মার্স মার্স হয়ে গেছে। এখন বলতেছে ডাউনলোড ফাইল, মানে এখন ওই যে মার্স ফাইলটা ডাউনলোড করতে হবে। ডাউনলোড করলে এখানে ডাউনলোড ক্লিক করলাম, ক্লিক করার পরে ওপেন করতে বলতেছে, আমি ওপেন না করে আমি সেভ করলাম। সেভ করলে পরে কোথায় সেভ করব, সেই পিডিএফ টিউটোরিয়ালে সেভ করলাম। এটাকে আমি নাম দিলাম মার্স। এই মার্স ফাইলে কিন্তু তিন পাতার একটা ই হবে, এটা এই যে কমপ্লিট হয়েছে, কমপ্লিট হয়ে গেল। তাহলে এটা সেভ হইলো, এটা আমি আপনাকে দেখাচ্ছি। এই দেখেন মার্স ফাইলটা হয়েছে কিরকম, তিনটা পেজ আছে। আপনি দেখেন পিডিএফ আমি ওপেন করছি, পিডিএফ ওপেন করে দেখেন যে 1 2 3, এটা এক নাম্বার পেজ, 2 নাম্বার পেজ, এটা লাস্ট পেজ। এরকম ভাবে আপনি অনেক সময় আপনার দেখবেন যে আপনার স্যার বলল যে এই তিনটা পাতা, তিনটা পিডিএফ আছে, তুমি একত্র করে দাও। তখন আলাদা আলাদা তিনটা ই আছে আপনার, ওই পিডিএফ ফাইল আছে, তখন এই আলাদা তিনটা ফাইল 1 2 3 4 এরকম নাম দিয়ে তারপরে এইভাবে মার্স করে দেবেন। তাহলে আপনি হয়ে গেল মার্স ফাইল। তো কি হলো, আমরা আজকে শিখলাম যে ওই সরি মার্স কিভাবে পিডিএফ ফাইল মার্স করা যায়, অনেকগুলা পিডিএফ এর পাতা থেকে দুই তিনটা পাতা সিলেক্ট করে আলাদা আলাদা পিডিএফ ফাইল করলাম, সেখান থেকে আমরা তৈরি করলাম দুই তিনটা দিয়ে বা তিনটা দিয়ে আলাদা একটা মার্স ফাইল। তো আপনারা যারা আজকে আমার এই টিপসটা দেখলেন, পিডিএফ ফাইল যারা ওয়েবসাইটে কাজ করেন বা অফিসে কাজ করেন, অ্যাসিস্ট্যান্টের কাজ করেন, বা আপনারা যারা অফিসার আছেন তারাও বিভিন্ন ক্ষেত্রে আপনাদেরকে দুই তিন পাতা বা দুই পাতার অনেকগুলো পাতা থেকে বাছাই করে জমা দিতে হয় অনলাইনে, তখন আপনাদের মার্স ফাইলের দরকার হয়। আর মার্স ফাইলটা লিঙ্কটা ওখানে আমি ভিডিওতে দেখেছি, যদি মনে না থাকে তাহলে আমার ওয়েবসাইট সহজ আছে talukdarvideo.com, এখানে এক্সটার্নাল লিঙ্কে ক্লিক করলে ঢুকবে। আর আমার এই চ্যানেলের যারা সাবস্ক্রাইবার হননি তাহলে নিচে লাল বাটন আছে একটা, এই লাল বাটনে ওই সাবস্ক্রাইব লেখা আছে, এখানে একটু ক্লিক করে আপনারা সাবস্ক্রাইবার হয়ে যান। তাহলে আমি আমার পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য।